মিডিয়ায় মেসেজ ছড়ানোর অভিযোগে করোনা নিয়ে একটা মেসেজ ছড়ানোর অভিযোগে একজনকে ধরা হয়েছে। কি বলবেন? আমি এখন পর্যন্ত কোনো রকম খবর পাইনি, কিন্তু যদি ধরা হয়েছে মিথ্যা কথা কেউ ফলস এ করছে তার উপরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সঠিক থাকে, সঠিক কোনো তথ্য শো করছে সোশ্যাল মিডিয়া, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাকে ধন্যবাদ দেওয়া দরকার, তাকে তার পাশে দাঁড়ানো দরকার। কিন্তু মিথ্যা কথা যদি প্রচার করা যায়, যেরকম মমতা ব্যানার্জি মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছেন, নিজেই কন্ট্রোভার্সি বয়ান দিচ্ছেন আর লোককে অ্যারেস্ট করাচ্ছেন, লোককে ডান্ডা মারাচ্ছেন আর পরের দিন আবার ডান্ডা বন্ধ হয়ে যাচ্ছে, এটাও ঠিক না। আমার মনে হচ্ছে মানুষকে সচেতন করার জন্যে মিডিয়ার সবথেকে বড় ভূমিকা, মিডিয়াকে আমরা স্যালুট জানাচ্ছি, মিডিয়া কাজও করছে, কিন্তু কিছু কিছু মানুষ রাজনীতি করার জন্যে আজকে যেভাবে রাস্তায় নেমেছে এখান থেকে সরে আসা দরকার, মানুষের পাশে থাকা দরকার।